সকালে ঘুম থেকে উঠে দিনগুলোকে যেভাবে অতিবাহিত করতে চাই, জীবনের প্রতিটা দিন হয়তো সেরকমভাবে অতিবাহিত হয় না। কোনো কোনো দিন আমরা দিনগুলোর মতন করে দিনগুলোকে পালন করি, মানে কাটিয়ে ফেলি। তো হ্যালো এভরিওয়ান, আমি মুন, আর আমার এই ছোট্ট সংসারে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছো, আমরাও ভগবানের আর তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো দেখো, সকালে ঘুম থেকে উঠে আমি চলে এসেছিলাম ছাদে একটু ফ্রেশ হয়ে, আর প্রায় 10-12 দিন বাদে আমি ছাদে আসলাম। আর এদিকে দেখো, ছাদ তো নয়, যেন একটা জঙ্গল হয়ে গেছে। মানে এই গাছগুলো যা দেখছো, আমি কিন্তু কোনোটাই হাতে করে লাগাইনি এই বছর, কারণ গরমের সময় এত গরম পড়েছিল আর আমি বাগানের একদম দেখভাল করতে পারিনি, তো সব গাছ তার জন্য নষ্ট হয়ে গেছিলো। আর আমি দেখভাল করতে পারবো না দেখেই এবছর আর আমি কোনো গাছ এনে লাগাইনি। কিন্তু যেই যেই গাছের বীজ পড়েছিল মাটিতে, সেই সেই গাছের বীজ থেকে অঙ্কুরিত হয়ে দেখো এইভাবে গাছ হয়েছে। এদিকে লাল শাক গাছ হয়েছে, এদিকে একটা ভেতো শাকের গাছ হয়েছে। ভেতো শাকে অলরেডি ফুলের কুড়িও চলে, মানে ফুলও হয়ে গেছে, এটা এগুলো তো বীজ হবে। আর দেখো কি হারে, মানে এইভাবে জঙ্গলা মতন এত ফুল ফুটেছে। এগুলো সব কসমসগুলো, কসমস না তো, এগুলোকে টাইম ফুল বলে। তো এগুলো ফুটেছে, লাল শাক হয়েছে, এদিকে একটা ভেন্ডি গাছ হয়েছে দেখছি, ওই পাশে একটা টমেটো গাছ হয়েছে, প্রচুর সবজি গাছও হয়ে গেছে আপনা আপনি। তো গাছ একটাও আমি লাগাইনি, তো ভাবছি একদিন এসে যেগুলো সবজি গাছ আছে সেগুলোকে একটা সাইড করে সুন্দর করে লাগিয়ে ফেলবো, যাই একটু সবজি হোক পাওয়া যাবে, নিজে থেকে যখন হয়েছে তুলে আর ফেলবো না। আর গরমে সব গাছ নষ্ট হয়ে গেছিলো, আমি কোনো যত্ন করতে পারিনি। তো গাছের কাজ সেরে খানিকটা শাক তুলে এনে দেখো ওই পাশে আমি রেখে দিয়েছি, অনেকটা শাক হয়ে গেছে, এই দেখো কত শাক। তো আমি একটু চাও করে নিয়েছি, নিয়ে পাশে একটুখানি মানে ডাল বসিয়ে দিচ্ছি প্রেশার কুকারে করে, আর ডালটা আমি ধুয়ে নেব। এইবারের ডালটা কি হয়েছে জানো তো, মানে যে দোকান থেকে আনি ডাল সেখান থেকেই এনেছি, কিন্তু এইবারের ডালটা না অতিরিক্ত মানে পাউডার টাইপের ছিল, যেগুলো আর কি চাল আর ডালের গায়ে মাখানো থাকে, একটা পাউডার সেরকম ছিল। মানে যতই ধুচি সেটা যাচ্ছে না, বারবার ওই জলটা পুরো ঘোলা সাদা হয়ে যাচ্ছে। তাই জন্য আমি ভালো করে বেশ ডালটা ধুয়ে নিয়ে তারপর প্রেশার কুকারে দিয়ে দেবো। প্রেশার কুকারেই আমি ডালটা সেদ্ধ করে নিই, কারণ কড়াইতে সেদ্ধ করতে দিলে অনেকটা সময় লাগে, তো আমি ঝটপট প্রেশার কুকারে 2-3টে সিটিতে ডাল সেদ্ধ হয়ে যায়। তো আর যেহেতু টালার জল, তো ডাল খুব ভালো করেই সেদ্ধ হয়ে যায়, তাই আমি প্রেশার কুকারে ডালটা সেদ্ধ বসিয়ে দেবো, দিয়ে আরেক সাইডে আমি ভাতটা বসিয়ে দেবো, দিয়ে তারপর আস্তে আস্তে আমি চা খাবো। এই যে চা আমি সকালে করে নিই না, কোনো দিন আমি গরম গরম চা শান্তি মতন বসে খেতে পারি না, রোজই ভাবি খাবো কিন্তু খেতে পারি না। কিন্তু আজকে আমি ভাবছি একটু শান্তি করে আমি চা খাবোই খাবো। আর এবার ডালের সেদ্ধর জন্য আমি একটু নুন দেবো, আর দেবো একটা কাঁচা লঙ্কা। ডালে আর কিছু আমি সেদ্ধর সময় দিই না, শুধু ডালটা ছেড়ে দিই, দিয়ে একটু তাতে নুন দিয়ে দিই আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিই। আর সবজি আমি বাজার থেকে কিনে আনার পরে ধুয়ে রাখি, তারপরেও যখন একটু মানে যখন রান্নার জন্য ব্যবহার করি সেই সবজি রান্নায় দিই, সেগুলোকে আবার ভালো করে ধুই। কেননা কী বলো তো, এখন তো একা, তো আর আগাগোড়াটা আমার অভ্যাস যে সবজিপত্র বাসনপত্র ভালো করে ধোয়া, কিন্তু এখন মনে হয় যেন যতটা ভালো করে ধোবো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, ততটা সুস্থ থাকবো। কারণ খাওয়া দাওয়া যে খুব হ্যাবক কিছু করছি তা না, আবার যে খুব একদমই করছি না তাও নয়, করছি কিন্তু তবু ভয় লাগে এক এক সময়, কারণ কারণ শরীর খারাপ হয়ে গেলে একা হাতে সামলানোটা খুব মুশকিল। আর আমার কী হয়েছে জানো তো, এই যে আমার পাইলসের প্রবলেম হয়েছিল, সেই থেকে এখন আমি আগেও জল খেতাম আর এখন প্রচুর জল খাচ্ছি। আর এই যে এবার আমি বিস্কিট নিয়ে নেব, 3টে বিস্কিট হচ্ছে আমার বরাদ্দ, সে যেই বিস্কিটই হোক 3টে বিস্কিট আমার সকালে বরাদ্দ। তারপরে বিস্কিটটি আমি বসে পড়েছি, আর এদিকে দেখো কালকে রাতে সবজিগুলো এনেছিলাম, এনে প্যাকেট ধরে ওভাবেই রেখে দিয়েছিলাম, বাজার করে এনেছিলাম রাত্রে, আর সকালে সেগুলোকে আমি ধুয়েই গামলায় রেখে দিয়েছি। আর আমি এখানে বলছিলাম যে আমি চা খাচ্ছি, তোমরাও কিন্তু চা খেয়ে নিও। আর আজকে একটু ভেবেছি ওই যে শান্তি মতন চা খাবো, কিন্তু কী বলো তো, চা খেতে খেতে বারবার মানে মনে পড়ছিলো যে সকালে তো একা কখনো চা খেতাম না, ও থাকতো ওকেও চা দিতাম, আমিও চা খেতাম, দুটো একটা গল্প কথা, ঘর সংসারের কথা, কাজকর্মের কথা সবই হতো। তো একা একা এইভাবে বসে চা খেতেও আমার এখন বিরক্ত লাগে, মানে ঠিক ভালো লাগে না, তাও আজকে ভেবেছি যে না খাবো। দেখো সব কিছুই না একটু একটু করে আমাকে চেঞ্জ করতে হবে, কারণ আমি যদি ওইটা ভেবেই, ওই যেগুলো করতাম সেগুলো ভেবেই যদি বসে থাকি, তো আমি মানে ভীষণভাবে মেন্টালি ডিপ্রেসড হয়ে যাচ্ছি। ডিপ্রেশনের অনেক কারণ আছে জীবনে, আর এটাও হচ্ছে এখন প্রধান কারণ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো এইভাবে ডিপ্রেশনে যদি আমি পড়ে যাই, সেই আমার আবার পুরনো রোগ চাকার দেবে।
তো ওই জন্য আমি একটুখানি বসে চা খেলাম। দেখো চা খেতে খেতেও শান্তি নেই, চাটা কিন্তু আমি কমপ্লিট করিনি, সাইডে রেখে দিয়েছি, কারণ তারা থাকে না, স্কুলে যাবে মেয়ে, তো রেখে দিয়ে এবার আমি চালটা বার করে নেব, দিয়ে চালটা ধোবো, ধুয়ে রেডি করে আবার একটু চাটা খাবো। এবার এই যে চাটা আমি সাইডে রেখেছি, এই চাটা আমি কখন খাবো আমি নিজেও জানি না। তো চলো আস্তে আস্তে, এই যে পেছন দিকটা একটা চালের ড্রাম থাকে, বড় ডাব্বা মতন, যেটার মধ্যে চাল রাখি। হ্যাঁ, ছোটো ঘর তো সব কিছু গুছিয়ে রাখতে হয়। আর এখানে আমি বলছি যে এই যে বোতলগুলো দেখছো, এগুলোতে আমাদের এখানে জল ঠল স্টোর করে রাখতে হয়। যদিও টালার জল, দিনে চারবার জল আসে, অফুরন্ত জল, কিন্তু যেহেতু ঘরে কোনো জলের লাইন বা কলের লাইন নেই, তাই জন্য ব্যবহারের জলটা আমাদেরকে স্টোর করেই রাখতে হয়। আমাদের এখানে সবাই জল এইভাবে স্টোর করে রাখে, বালতিতে, যে যেরকমভাবে পারে। তো আমি এইরকম বোতলগুলোতে স্টোর করে রাখি। আর এই বোতলগুলো মানে আমি বেশি দিন ইউজ করি না, এক দু মাস মতন ইউজ করি, তারপর আবার চেঞ্জ করে ফেলি নতুন বোতল। বোতলটা দেখেই বুঝতে পারছো বেশি দিনের পুরনো নয়। আর গামলাতে কি বালতিতে বালতি রাখি না কেন বলো তো, মানে জায়গা খুব কম, তো বালতি রাখলে অনেকটা জায়গা লাগে, তাই জন্য বালতি রাখি না। এরকম 2 লিটারের দুটো তিনটে বোতল রাখি, একটা গামলা রাখি, তো আমার রান্নার কাজটা হয়ে যায় তাতে। আর যেহেতু 3-4 বার জল আসে, তো অত বেশি জলটা স্টোর করে রাখতে লাগে না। আর এই যে এগুলো ধুয়ে রেখেছি, দেখিয়ে দিলাম, আর একটা গামলা ওই পাশে আছে, জল ঝরতে রেখেছি, সবজিগুলো জল ঝরে গেলে গুছিয়ে রাখবো। এবার এই যে এই গামলাটাতেও আমি জল স্টোর মানে রাখি রান্নার জন্য, তো হয়ে যায়। এবার যখন খালি হয়, আবার যখন জল আসে, তখন আবার ভরে রেখে দিই, তো এভাবে আমার হয়ে যায়, প্রবলেম হয় না। আর সকালবেলা এত তাড়া থাকে যে আমাকে অনেকেই বলে, আমার বাড়ির লোকজন, অনেক বন্ধুবান্ধবরাও বলে যে সকালে উঠি যখন একটু কিছু খেয়ে নিতে, খেয়ে কাজ করতে, যেহেতু আমার পাইলসের প্রবলেম শুরু হয়ে গেছে, কারণ খালি পেটে থাকতে থাকতে না, আর কন্টিনিউ চা খেতে খেতে এত কষ্ট পেয়েছি আমি, মানে এই এই কষ্ট ভোগ করার থেকে আমার মনে হয় যেন মৃত্যুটা অনেক ভালো। তো সেই মৃত্যুসম কষ্ট আমি ভোগ করেছি মার্চ মাসে দোলের সময়তে, তো সেই জন্য মানে কিন্তু আমার একদম সময় হয় না, দেখছো তো, মানে চাটাও আমি শান্তি মতন বসে খেতে পারি না। এবার এদিকে ঘুরিয়ে ক্যামেরাটা সেট করেছি, দেখো এই একটু ভিডিও করার জন্য ছোট ঘরের মধ্যে কতটা কষ্ট করতে হয়, তাও তোমরা ভিডিও দেখো না, আমার খুব মন খারাপ লাগে। আর এবার চালটা ধুয়ে নিচ্ছি ভালো করে, আর এদিকে দেখো প্রেশার কুকারে অলরেডি সিটি পড়ে গেছে, চালটাও দেখেছো কীরকম মানে ঘোলা জল বেরোচ্ছে, মানে অনেকবার করে ধুতে লাগে, অনেকবার করে ধুতে লাগে, এই জন্যই মানে আমার আরও বেশি জল খরচা হয়। যদিও আমি জল খুব মেপে মেপে খরচা করি, যেহেতু টাইমের জল স্টোর করতে হয়, কিন্তু এই চাল ডাল ধোয়ার জন্য জলটা মানে অত্যাধিক, রান্নার থেকে বেশি ধোয়ার জন্য জলটা লাগে। তো যাই হোক, বারবার করে একটুখানি ধুয়ে নেব যাতে পেট ঠেট খারাপ না করে। তো ওই গামলাটা খালি হয়ে গেছে, ওই পাশে রেখে দিয়েছে, আমাদের এখানে আবার 11টার সময় জল আসবে, তো সেই জলের টাইমে আবার এই বাকি জলটা ভরবো। এই যে চাটা তুলে এনেছি, আবার 2 চুমুক দিয়ে দেখো কোথায় রেখে দেবো আবার। হ্যাঁ, এটা হচ্ছে আমার কাজ, দেখেছো, এই যে সাইডে রাখলাম, এটা যে আবার আমার কখন মুখে উঠবে আমি নিজেও জানি না। এবার আমি চাল ধুতে ব্যস্ত হয়ে যাব, কারণ এটাকে ভালো করে কোচলে কোচলে যেভাবে ধোয়ে সবাই, আমার একটু বেশি বাতিক, বলতে পারো ছুচি বাই, কিন্তু ছুচি বাই না, একটু পরিষ্কার পরিচ্ছন্ন আর কি, মানে যাতে শরীরটা খারাপ না হয় সেই দিকটা খেয়াল রাখি। আর আজকে সকাল সকাল উঠেছিলাম, কারণ অনেকটাই সকালে উঠেছিলাম, কারণ আজকে একটু আমার বেরোনোর আছে, মানে একটু শপিং টপিং করার আছে, কিছু টুকটাক কেনাকাটি করার আছে, তো মানকে নিয়ে যাব ভাবছিলাম, কিন্তু ও তো বললো কলেজ আছে ওর, ও আমাকে আগেও বলেছিল, কিন্তু কি বলতো ভুলে যাই এখন, মানে নিজের কাজটুকু ছাড়া বাকিদের মানে মান ছুটুনের কখন কি আছে সেগুলো আমি ঠিক এখন আর ঠিকঠাক খেয়াল থাকে না। তো এবার একটুখানি শান্তি করে চাটা খেয়ে নিই, দিয়ে এরপরে আবার হয়তো কখন চা খাবো জানি না, তাই চাটা আমি কমপ্লিট করে কাপটা রাখি, কারণ কাচের কাপ, অনেকগুলো কাপ এর মধ্যে আমি ভেঙেছি, হাতের থেকে পড়ে গেছে, কী হয় জানো তো, কাজ করতে করতে হঠাৎ যেন হাতটা অবশ হয়ে যায়, মানে হাতের ধরে রাখা জিনিস দুম করে হাতে থেকে পড়ে যায়, তো এই করে আমার কাপ বেশ কটা ভেঙেছে। তো কাচের কাপ আমার এই একটাই লাস্ট অবশিষ্ট আছে, এটাকে আমার বাঁচিয়ে রাখতে হবে। তো যেটা বলছিলাম আর কি, যে একটু বেরোবো ভেবেছিলাম মানকে নিয়ে, কেনাকাটি করবো, কিন্তু অত কলেজ আছে, কলেজে চলে যাবে, বা কখন আসবে জানি না, যদি তাড়াতাড়ি চলে আসে কলেজ থেকে তাহলে আর কি দেখি, যদিও বিকেল বিকেল নাগাদ চলে আসে তাহলে তখনই বেরিয়ে যাবো, গিয়ে একটু টুকটাক যা কেনা আছে সেগুলো একটু কিনে নিয়ে আসবো। কলেজে যাচ্ছে, ওটা লাগাই নিয়ে বাজার।
ভোট নিয়ে কলেজে যাচ্ছে। জামাটার কি অবস্থা, কিছুই পরবো? তাই আয়রন করতে লাগবে না এটা? অভ্যাস নয়, এটা বদভ্যাস। এই বদভ্যাস চেঞ্জ কর, দরকার নেই। বলবি যে আমার পাড়াতে বন্ধুর দরকার নেই, আমার স্কুলে কলেজে কোচিনে বন্ধু থাকলেই হবে। নিজে ঘষে তোল, আমাকে কেন বলছিস? তুই কি হাতে তেল লাগিয়ে কাচিস যে ময়লা ওঠে না? সরষার তেল লাগিয়ে নিস নাকি অলিভ অয়েল লাগিয়ে নিস? কোন তেল লাগাস? ও জ্যাকেনজিল লাগাস? জামা প্যান্ট ধুয়ে দিয়ে গেলি না? আর ও তুমি ঠাকুরের বসল ধুয়েও কি করবে, জল নেই ঠাকুরের দেখলাম। চলো, আয়রন করে নিয়েছে। দেখে তো মনে হচ্ছে প্যান্টটা ইস্কি হারে চুল উঠছে। মান কোথায় উঠেছে? সারা গা আমার চুলে ভরে দিল। আরে হায় না, গা ভর্তি চুল, বাইরে যা। দাঁড়াও, বাইরে যাওয়ার মতন কিছু নেই। তোর আর ছুটু নেই রেডি হতে, তোদের এত নাটক না? কি চুল আছড়ালাম তো, আমি কি করছি? পিছনের চুল আছড়াইনি, ও চুল আছড়াইছে, গা ভর্তি চুল। আরে এটা খুলে যাবে, দেখো এই জন্য আমি বলছি যে বুঝেনি কেমন লাগ জাল খাল। তুই বোঝ, তোকে কে না করলো? চুল উড়ে অলরেডি পুড়েও গেছে। ওটা চুল না মা, আর এটা চুল, দেখ দেখো তুমি ওটা, তুই দেখ সবজির ছাল বা এটা চুল না? না ওটা চুল না, আমার না, মানে সোনালি কালারের চুল না আমার। এটা সোনালি কালার নয়, এই জায়গাটা পুড়ে গেছে। ঠিক আছে, আমি মানছি ওটা চুল। যুক্তি দিয়ে কথা বল, ভাল লাগবে। অযৌক্তিকতা সেটাই তো, গোলাপি পিঠিটা মাইক্রোওভেনের উপরটা কি পুরো? আরে ছাড়ো না, কেন সাক্ষী আছে, সাক্ষী নির্বাক সাক্ষী। চুলগুলো আরো পাতলা পাতলা লাগছে না, হাত দিলে উঠতে উঠতে টাক পড়ে যাবে এবার। হ্যালো, হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি পাক্কা 12টায় বেরোবো। হ্যাঁ রেডি হয়ে গেছে, একটুখানি বাকি। ঠিক আছে, তুই ফোনে কথা বলে রেডি হবি কখন? তাহলে ফোনই ধরে থাক, রাখছি। যা
করি। কত নাটক দেখলে না, একটা ক্যামেরাটা অফ ছিল, অফ ক্যামেরায় করে ফেলেছে। আকা আবার লিপস্টিক দিচ্ছে না, ল্যাকমি অফ করো। আরে দাঁতগুলো ঢোকা, আবার দাঁত বার করে পাতলা পাতলা এখান থেকে লাগিয়েছি, এখান থেকে এটার অবস্থা পুরো হাল বেহাল হয়ে গেছে, এটার মুন্ডু খুলে সান্ডু হয়ে গেছে। আচ্ছা এটা ঠিক করো, দেখি সামনে কর, সামনে গোর দাঁড়াও, আমিও লাগিয়ে নিলাম। ভাই লিপস্টিক লাগাতে কাকে না পছন্দ করে, গো উইথ দ্য ট্রেন্ড। এই জন্যই আমি সানস্ক্রিনটা মাখলাম, দেখ মা কালি ছবিটার উপরে আয়নাটাকে চাবালো, কত সময় আছে। টাকা দাও একটু, পাইয়ে কিনবো, খাম খাম। কিসের তোর কাছে টাকা নেই? না মিষ্টি দেবে আমাকে 40 টাকা, আমি তো সবগুলো বার করে রেখে দিলাম। আরে ফটো ভরে দেওয়ার জন্য, কেন ফটো ভরতে লাগবে না, ফটো কোথায় চিপকাবো, ওরা কোথাও চিপকানোর জায়গা নেই। আর ওরকম হাতে দেওয়ার থেকে ওরা ফর্ম দেবে, ওই ডকুমেন্ট গুলো নিয়ে যাবে, ওরা কলেজ থেকে ফর্ম দেবে, সেটা ফিল আপ করে ফটো ঠিক আছে দুটো খাম নিয়ে তো যাই, নালে ওষুধের খাম দাম নিয়ে চলে যাই। আমি হাঁটতে পারছি না, এত কোমরে হাঁটুতে যন্ত্রণা করছে। কি করছিস, অতগুলো কেন নিচ্ছিস? আচ্ছা সব ডকুমেন্ট যা যা নেওয়া সব আমার ফাইলে, কোথাও কিছু নেই। রিচার্জ করার পয়সা রোজগার কর,
বড় মামার ঘড়িটা কোথায়? এইটা কলা ঘড়ি কোথায় রাখ করবো আমি? কেন তোর হাত নেই? কোন হাতে? এত হাতে এত কিছু মানে এত নাটক করতে পারিস না, অসহ্যকর লাগে আমার। আমি ট্রাই করেছিল তো আগের বার, হয়নি তো, কি জানি কি হলো। এর আগের দিনও তো চার্জে লাগিয়ে রেখেছিল, তারপরে তখন চার্জ হয়নি ঘড়িটাতে। অনেকবার বলেছি ছাতা নেই, ছাতা নেই, ছাতা নেই। তো মান এখন কলেজে বেরিয়ে যাচ্ছে, আর অ্যালেক্স আজকে স্কুলে যাবে না, কারণ ওর শরীরটা ভালো না, একটু জ্বর জ্বর লাগছে বলল, তাই আমি বারণ করলাম আজকে আর ওকে স্কুলে আমি পাঠালাম না। তো বাড়িতেই রয়েছে, মুখে না দিয়ে দৌড়াচ্ছিস? দাঁড়া না, না দাঁড়া বলেছি, চুপচাপ দাঁড়া। পুতনি নে, চিনি খেয়ে যা। রুমাল নিয়েছিস? হুম, চলো এবার ঘরে, চলো তোমাদের দেখাই অ্যালু মহারানী কি করছেন। দেখো সকালে ঘুম থেকে উঠে এসেই ফোন নিয়ে বসে পড়েছেন, মানে ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠেছে, পড়ছিল ওপরে, নিচে নেমে এসেই ফোন নিয়ে বসে পড়েছে। আর এটা হচ্ছে সেই ফোন যেই ফোনটা নিয়ে অশান্তি হতো, তা আমি তাই বলছিলাম। কার ফোন ধরেছিস জানিস তো? থাকতে পারে না তুই, তো সেটাই বলছিলাম ওকে। তো ওই ফোন নিয়ে বসে ও কার্টুন, গান, এইসব হচ্ছে ওর দেখার বিষয়। তো এবার ওকে একটু কিছু খেতে দেব, দিয়ে তারপর আমিও কাজ শুরু করব। জানি না এরপরে আর কখন আসতে পারবো তোমাদের সামনে। তো এবার দেখো বিকেলের দিকে মানে ভালো জ্বর, ধুম জ্বর এসছে, আর এরকম মেঝের মধ্যে শুয়ে পড়েছে পিড়ি মাথায় দিয়ে। মানে দুদিন বাদে থেকে পরীক্ষা শুরু হবে, শনিবার থেকে পরীক্ষা শুরু হবে, সেকেন্ড টার্ম পরীক্ষা, আর তার মধ্যে এইরকম জ্বর বাঁধিয়ে দিল। কী করে জ্বরটা আসলো আমি নিজেও জানি না, বুঝতে পারছি না। এই তো বেশ ছিল, হঠাৎ করে জ্বর, আবার লুকিয়ে লুকিয়ে আমাকে দেখছে যে আমি কী বলছি, কী ভিডিও করছি, কেন করছি, মানে মুখ দেখাবে না লজ্জায়। নিজের দোষ থাকলে আর কি যা হয়, বুঝতে পারছো? তো এরপর আমি অ্যালেক্সের হাতে পায়ে দেখো ভালো করে সর্ষার তেল মালিশ করে দিচ্ছিলাম, মানে কাঁচা সর্ষার তেল, আর একটু ওর সাথে ইয়ার্কিও করছিলাম যাতে ওর মুখটা ঠিক হয়। আর বলছিলাম যে দেখো আমি কত মোটা হয়ে গেছি, আমি দিন দিন হাতি হচ্ছি, এইসব করে ওর সাথে আমি ইয়ার্কি করছিলাম। তো সেই ইয়ার্কিটাই তোমরা শোনো। ছিলাম না তো ভাই, খাটলে মানুষ রোগা হয়, আর আমি মোটুলালি হয়ে গেছি। আচ্ছা যাই হোক, এখন আমি অ্যালেক্সের পায়ে সরিষার তেল মর্দন করিতেছি, তৈল মর্দন। স্যাটারডে থেকে পরীক্ষা শুরু হবে, আর তিনি হচ্ছেন ঠান্ডা লাগিয়ে বসে পড়েছেন, কেনার হচ্ছে গলা ছ্যাঁকছ্যাঁক করছে, জ্বর আসার সম্ভাবনা আছে, মানে জ্বর এখনো রাস্তায় আছে, এসে পৌঁছতে পারেনি, মানে যাতে না পৌঁছতে পারে আমি তার বন্দোবস্ত করছি। মানে জ্বরের এখনো গৃহপ্রবেশ হয়নি, জ্বরের এখনো গৃহপ্রবেশ হয়নি, মানে অ্যালেক্স তার শরীর নামক গৃহে জ্বর এখনো প্রবেশ করতে পারেনি। আর যাতে প্রবেশ করতে না পারে তার জন্য আমি জোর কদমে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আর হচ্ছে মান এখনো আসেনি, কটা বাজে? 5:10, 5:10 বাজে, মানকে ফোন করেছিলাম একটু আগে, তারা এখনো কলেজে বসে আছে, মানে ডে কলেজটা ইভিনিং কলেজ হয়ে তারপরে ওরা বাড়িতে আসবে। মান ফোনে বলছে আমার গা গোলাচ্ছে, শরীরটা কীরকম লাগছে, এতদিন বাদে একটা জায়গায় মানে একটা স্কুল টাইপের জায়গায় গিয়ে ও আবদ্ধ হয়ে গেছে,
বিছানায় শুতে পারছে না, ইচ্ছে মতন গেম খেলতে পারছে না, ফোন ঘাঁটতে পারছে না। হ্যাঁ, এই কষ্ট চোখে দেখার মতন নয়। আজকে মান বাড়িতে এসেছে, কী করবে বলে? আমাকে বলছে আমার জন্য কিছু ভালো খাবার বানিয়ে রাখো, আমি গিয়ে ভাত খাবোই না। আমি বললাম যে জুলাইয়ের 31 তারিখে কলেজে গেছিস, আবার আগস্টের 31 তারিখে কলেজে যাস। 31ই হবে, 31 আবার কলেজে যাস। সারা মাসে, মাসের শেষে কলেজে গিয়ে বলবি আমি ওই কলেজে পড়ি। নে নে হাতের তালুতে মাখ, নাকে দে। উঠে আয়, আমিও তেল নেওয়ার কোনো জায়গা খুঁজে পাই নাই ভাই। নে হাত, দুই হাত এমন করে ঘষ, নে নাকে দে, আয়। না না না, একটু একটু নাকে দে, জাস্ট টু ড্রপস, ইটস দ্য মেডিসিন, ব্যাস টু ড্রপসই নিয়েছি। আয় 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 আয়, দেখি আমি দিয়ে দিই। আগা, এগো এগো এগো, সামনে এগো, করে টান, এম করে টান। আমিও লাগিয়ে নি, কারণ বৃষ্টিতে যা হারে ভেজা হচ্ছে না এখন, বলার বাইরে। তুমি দেখাই যাচ্ছে না। আমি যাচ্ছি না তো ক্যামেরা, ইচ্ছা করে আমাকে দেখা যাচ্ছে না বলছি। ও, আমার মুন্ডুকাটা হয়ে যাচ্ছে। কোনো বাচ্চা যদি আমার ব্লগ দেখে না, বলবে কে মুন্ডুকাটাটা কে বাড়ি, এই মুন্ডু নাই কেন, এ কি মুখ দেখাতে শরম পায়, শরম পাইছি আমি। এই চুলটা কিরম বাবরি চুলের মতন, এই জায়গাটা উড়ে গেছে, জল জ্বালা করছে। নাক টান, নাক টান, জ্বালা করতে করতেই ঠিক হয়ে যাবে। আমিও পায়ের তলায় মেখে নিলাম, কারণ প্রচণ্ড বৃষ্টি, মানে থেকে থেকে বৃষ্টি হচ্ছে না, আমি খুব আরে বৃষ্টিতে ভিজে, এরা ভেজে না, কারণ এরা তো লাট সাহেবের নাতনি না, এরা সারাদিন পালঙ্কে চড়ে থাকে, কাপড়তে চড়ে থাকে। এরা সারাদিন খাটের উপর উঠে থাকে, তো আমি দেখিয়ে দিলাম নিজেকে ভালো করে, যাতে কেউ না ভাবে যে আমি মুখ দেখাইতে শরম পাইছি, একটুখানি শরম পাইছি, এইটুখানি। না, মাথায় আজকে তেল দেবই না, ঠান্ডা লেগে যাবে, পায়ে দিয়েছি, ব্যাস মেঝের মধ্যে লেটকে আছিস কিসের জন্য, উপরে গিয়ে শুয়ে থাক। তো দুপুরে মানের সাথে ঝামেলা করে একটু মনটা খারাপ ছিল, তাই অ্যালেক্সার সাথে ইয়ার্কি করে নিলাম, আর ভিডিওটা এখানেই শেষ করি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাবা, লাভ ইউ অল।